तो उसको दे देना भाई। आसनसोल के कुमारपुर में निर्माणाधीन ओवरब्रिज का निरीक्षण करने पहुंचे केंद्रीय मंत्री बाबुल सुप्रियो। गौरतलब है कि जल्द से जल्द इस ओवरब्रिज को शुरू करने का निर्णय लिया गया है। जायजा लेने पहुंचे केंद्रीय मंत्री ने क्या कुछ कहा, आइए जानते हैं। ব্যাপার 2015 থেকে এটা নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী যে এসেছিলেন আপনারা জানেন, ইসকোর 16,000 কোটি টাকার সম্প্রসারণ হয়েছিল। তো আমার মাথায় একটা জাস্ট একটা স্ট্রে আইডিয়া এসেছিলো। আমি যখন জানতে পেরেছিলাম একদিন আলোচনাতে যে ওই ইউনিটটা সেল সম্প্রসারণ হলে যে মেন শান্তিংটা হবে আর কি, এটা এই এখানেই হবে। তো সেই জন্য আমার তখন নরেন্দ্র সিং তোমার সেল মন্ত্রী ছিলেন, আমার মনে হয়েছিল যে সেলে যদি এত টাকা বিনিয়োগ করা হচ্ছে তো এই ব্রিজটা যদি শান্তিংটা এখানে হয় অর্থাৎ আরও বেশিক্ষণ এই গেটটা বন্ধ থাকবে, কারণ এটা আরও অনেক বিজি একটা ক্রসিং হয়ে যাবে। তো আমি সেলকে একদমই কী বলবো ক্যাজুয়ালি আমি অ্যাপ্রোচ করেছিলাম যে আপনারা কেন পয়সা দিচ্ছেন না, আপনারা 50% দিন, বাকি আমি 50% রেলকে মানে রাজি করাবো। এটা যে তারপরে ওইরকমভাবে ওই একটা সামান্য একটা কথা থেকে এগোতে 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 তারপরে সেল এবং রেলকে রাজি করিয়ে সেটা 2016 রেলওয়ে বাজেটে পাস করা, পার্লামেন্টে যখন অ্যানাউন্স হচ্ছে ওই বাজেটে এটার নাম দেখা, আমার কাছে কিন্তু সবকটাই খুব নতুন অভিজ্ঞতা। বড় মন্ত্রীরা হয়তো অনেকে অনেক কিছু করেছেন, কিন্তু আমার কাছে নতুন অভিজ্ঞতা এবং যত বাধা বিপত্তি হোক না কেন আমি কোনো রকম রাজনৈতিক চাপার উত্তরে যাবো না। সবাই মিলে যারা যারা নিজের নিজের জায়গায় মানুষের ভোটে জিতে এসছেন তারা সবাই মিলে সহযোগিতা করুন। চাঁদকে 2.1 মিটার তক পৌঁছনা কোই আসান বাত নেই, ইসকে পেলে দুনিয়াকে সির্ফ 3 কান্ট্রি নে সফট ল্যান্ডিং কিয়া। সফট ল্যান্ডিং মানে কি চাঁদকে জমিন পে আপ বহুত জ্যাদা জোর সে আগার আপ ল্যান্ড করেঙ্গে যান জো হয় টুট কে চুর চুর হয়ে যাবে। তো সফট ল্যান্ডিং মানে কি পত্তি কি তরহ এসে উড়ে চলতে ও ল্যান্ড করেগা। তো বহুত দুঃখদ বাত হ্যায় কি সির্ফ 2.2 ইতনে লাখো কিলোমিটার গয়া আর 2.1 কিলোমিটার কে পেলে উসকা জো হ্যায় কমিউনিকেশন টুট গই। লেকিন বিজ্ঞান জো হ্যায় ও কহীঁ পে রুকতি নেই হ্যায়, জেসে আমারে মাননীয় প্রধানমন্ত্রী জি নে কাহা হ্যায় কি দেশ কো বহুত গর্বিত কিয়া হ্যায়। USA, রাশিয়া আর চায়না সির্ফ 3 দেশ আবি তক চাঁদ পে সফট ল্যান্ডিং কর চুকি হ্যায়, লেকিন উন্হোনে সবনে নর্থ পোল সে কিয়া হ্যায়। সাউথ পোল সে সফট ল্যান্ডিং ভারত পহলি দেশ হ্যায় জো করনে যা রাহা থা। তো হর এক্সপেরিমেন্ট জো হ্যায় কুছ না কুছ বাধা কে সম্মুখীন হোতে হ্যায়। খুব আগের দিন ওনার একটা ছবি বেরিয়েছিল, এটা দেখি খুব খারাপ লাগছে। দেখুন CPM এর সঙ্গে আমাদের রাজনৈতিক মতবিরোধ ছিল, আছে এবং ছিল, কিন্তু বুদ্ধবাবু একজন প্রকৃত মানে প্রকৃত ভদ্রলোক, অত্যন্ত কী বলবো এলিগেন্সের সঙ্গে উনি রাজনৈতিক অনেক চাপানোতে থাকতে পারে কিন্তু ওনার বিরুদ্ধে কোনো করাপশনের কোনো দুর্নীতির অভিযোগ তোলা যাবে না। ওনার উনি কারোর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন সেরকম অভিযোগ তোলা যাবে না। উনি বাঙালি ভদ্রলোক বলতে যা বোঝায় বুদ্ধবাবু কিন্তু সেরকমই ছিলেন।